হ্যালো এভরিবডি, এনএসআই ওয়াসার কনস্টেবলের পরীক্ষা, এমসিকিউ পরীক্ষা 17 সেপ্টেম্বর 2021 অনুষ্ঠিত হয়ে গেল। আমরা এখন এই প্রশ্নটির সমাধান করব। ঢাকেশ্বরী শব্দের প্রকৃত সন্ধি বিচ্ছেদ হল ঢাকা যোগেশ্বরী। নিচের কোন ক্ষেত্রে সন্ধি করা অনুচিত? উপরের কোনোটিই নয়। সমাসবদ্ধ পদে সন্ধি করা যায়, যেমন সংখ্যাতীত এটা সন্ধি সাধিত হতে পারে, সমাস সাধিত হতে পারে। বাংলা শব্দের সাথে সংস্কৃত শব্দের সন্ধি হয়, ধাতুর সাথে প্রযুক্ত উপসর্গের সন্ধি হয়। সমাসবদ্ধ পদের প্রথম অংশকে বলা হয় পূর্বপদ। নিচের কোন বাগধারা দিয়ে ভূমিকা বোঝায় গৌরচন্দ্রিকা? কারক বিভক্তি পাপে বিরত হও, পাপে বিরত হও, এটা হবে অপদানের সপ্তমী। আকাশে চাঁদ উঠেছে কোন কারক? অধিকরণ কারক। এডিটর শব্দটির সঠিক পরিভাষা সম্পাদক। মিসফরচুন নেভার কামস অ্যালোন, এর বঙ্গানুবাদ বিপদ কখনো একা আসে না। শুদ্ধ বানান দ্বন্দ্ব, নিচের কোনটি অশুদ্ধ শব্দ? দারিদ্র। অলঙ্কারের ঝংকার বাক্য সংকোচন হবে সিঞ্জন। চক্ষুর সম্মুখে সংঘটিত বাক্য সংকোচন হবে চাক্ষুষ। ঠিক বিপরীতার্থক শব্দজোর অনুরাগ বিরাগ। আরবি থেকে আগত বাংলা শব্দগুচ্ছ কলম হাকিম দখল। স্বরধ্বনি নয় কোনটি? উত্তর রি। তাকে আসতে বললাম তবু এলো না, কিসের উদাহরণ? যোজক, সংযোজক অর্থে। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত? 60টি। অনুকারদিত্বের উদাহরণ ঝমঝম। অটবি এর সমর্থক শব্দ কুঞ্জ। ঝড়াপালক কাব্যগ্রন্থের রচয়িতা জীবনানন্দ দাশ। আবদুল্লাহ হ্যাজ নো অ্যাপিটাইট ফর ফুড। আই কন্ডোল উইথ মাই ফ্রেন্ড অন হিজ সিস্টার্স ডেথ। হি হিন্টেড মি অ্যাট দ্য ম্যাটার। চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ মাই সন বট এ নিউ মোটর বাইক। এ নিউ মোটর বাইক ওয়াজ বট বাই মাই সন। ফিল ইন দ্য গ্যাপ। হাউ লং ইজ ইট সিন্স ইউ হ্যাভ সিন হিম লাস্ট? উই আর ফ্রেন্ডস, উই হ্যাভ নোন ইচ আদার ফর ইয়ার্স। অ্যাট 11 AM টুমারো দে উইল বি ওয়ার্কিং ইন দ্য ফ্যাক্টরি। উই আর হ্যাভিং ডিনার হোয়েন দ্য ফোন র্যাং। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হু ইজ দ্য ম্যান ওয়েটিং আউটসাইড? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য নিউজ হ্যাজ মেড আস হ্যাপি। আই হ্যাভ টু গো টু দ্য ব্যাঙ্ক নাও।
হি হ্যাড 3x ফর ব্রেকফাস্ট, এখানে কোনো আর্টিকেল বসবে না। মেনশন, এটা একটা নাউন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ভার্ব? ম্যান, ম্যান একটা ভার্ব। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কারেজাস? কারেজাসের এটা অ্যান্টোনিম হবে কাওয়ার্ডলি। কারেজাস অর্থ হলো সাহসী। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইরিটেট? ইরিটেটের সিনোনিম ভেক্স, মানে বিরক্ত করা। ফাইন্ড আউট দ্য কারেক্ট ট্রান্সলেশন, চিন্তাশীল ও সৎ মানুষ তৈরি করা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্য হওয়া উচিত। দ্য গোল অফ এনি এডুকেশনাল ইনস্টিটিউশন শুড প্রডিউস থিঙ্কিং অ্যান্ড অনেস্ট হিউম্যান বিইংস। চুজ দ্য কারেক্ট স্পেলিং অ্যাকমোডেশন। উনচল্লিশ নম্বর কারেক্ট স্পেলিং অ্যাকুইসেন্স। হিজ দ্য ব্ল্যাক শিপ ইন দ্য ফ্যামিলি। ব্ল্যাক শিপ মিন্স আনওয়ার্থি পার্সন, আনওয়ার্থি পার্সন। দশজন শ্রমিক 25 দিনে যে কাজ করতে পারে, সেই কাজ 10 দিনে সম্পন্ন করতে কতজন শ্রমিক লাগবে? 25 দিনে করতে পারে 10 দিনে 10 জনে। একদিনে করতে পারে কতজনে? অত একদিনে করতে গেলে তো অনেক মানুষ লাগবে, সেজন্য গুণ হবে। আর 10 দিনে কতজন করতে পারে? 25 জনে করতে পারবে। 10 দিনে কতজন করতে পারবে? 25 জনে করতে পারবে। তিনটি সংখ্যার গড় 10, একটি সংখ্যা 12 হলে নিচের কোনটি একমাত্র প্রস্তরক হতে পারে? তো অপশন অনুযায়ী এটার উত্তর 9। তিনটি সংখ্যার সমষ্টি আমরা পাচ্ছি 30, একটা সংখ্যা 12, তাহলে অপর দুইটা সংখ্যার সমষ্টি হলো 18। এখন প্রস্তরক হতে হলে সেটা সর্বোচ্চ বা বেশিরভাগ হতে হবে। তো 18কে যদি আমরা 2 ভাগ করি, তো 9 9 9 2 বার হচ্ছে। তো এই 2 বার হলে এটা একটা সম্ভাবনাময় উত্তর হতে পারে। একটি শ্রেণীকক্ষের 25 জন ছাত্রছাত্রীর গণিতে প্রাপ্ত নম্বর নিচের ছকে দেওয়া আছে। এই গণিতে প্রাপ্ত নম্বরের গড়, মধ্যক ও প্রস্তরক কত হবে? প্রাপ্ত নম্বর 0 পেয়েছে 1 জন, 5 পেয়েছে 6 জন, 10 পেয়েছে 5 জন, 15 পেয়েছে 8 জন, আর 20 পেয়েছে 5 জন। তো আমরা এখান থেকে মোট নম্বর, আমরা এই ছাত্রছাত্রী 25 জন ছাত্রছাত্রী মোট কত নম্বর পাচ্ছে সেই সংখ্যাটা আমরা বের করে নেব। মোট পাচ্ছে 300 নম্বর, আর মোট ছাত্র আছে 25। তো গড় আমরা পেয়ে যাচ্ছি 12, আর প্রস্তরক এখানে 15 হবে, কারণ এখানে 15 নম্বর সর্বাধিক 8 জন ছাত্রছাত্রী পেয়েছে, এজন্য প্রস্তরক হবে 15। তো অপশন অনুযায়ী সিতে গড় 12, প্রস্তরক 15 মিলে যায়, উত্তর হবে সি। কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 10 যোগ করলে যোগফল 16 24 32 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? উত্তর 86। এটা লসাগু করে 10 বিয়োগ করলে উত্তর বের হয়ে যাবে। দুইটি সংখ্যার গুণফল 3 3 8 0 এবং গসাগু 13, সংখ্যা দুইটির লসাগু নির্ণয় করো। তো আমরা জানি লসাগু আর গসাগুর গুণফল, গুণফল এখানে দেয়া আছে। তো এখানে গুণফলকে লসাগু দিয়ে ভাগ করলে, গসাগু দিয়ে ভাগ করলে আমরা লসাগু পেয়ে যাব। এখানে গসাগু দেয়া আছে, তো আমরা গুণফলকে যদি গসাগু দিয়ে ভাগ করি, তো আমরা এখানে লসাগু পেয়ে যাব সহজেই।
তমা শাড়ির দোকানে গিয়ে 1200 টাকার একটি সিল্কের শাড়ি ও 1800 টাকার একটি থ্রি পিস ক্রয় করলো। সে দুইটা জিনিস ক্রয় করলো, একটা সিল্কের শাড়ি, একটা থ্রি পিস। সেখানে তাকে 4% ভ্যাট দিতে হলো। তো সে মোট কত দিল আর কি, সব ভ্যাটের পরিমাণটা বের করে সেটা যোগ করে দিলে আমরা সেটা পেয়ে যাচ্ছি সে কত দিল। একজন মাছ বিক্রেতা পতিহালি রুই মাছ 2400 টাকায় কিনে প্রতিটি মাছ 550 টাকা দামে বিক্রি করলো, তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? সে কিনলো 2400 টাকায় আর বিক্রি করলো একহালি মানে চারটা এত টাকায়, তাহলে তো তার তাহলে তো তার ক্ষতি হচ্ছে এখানে এখানে 200 টাকা ক্ষতি হচ্ছে। তো 200 টাকা ক্ষতি হওয়ার কারণে তার পার্সেন্টেজ কত, একসাথে কত ক্ষতি হচ্ছে? সেখানে 8/1/3% ক্ষতি হচ্ছে তার। এক বক্স স্ট্রবেরি 2750 টাকায় বিক্রয় করায় 450 টাকা ক্ষতি হলো। ওই স্ট্রবেরি 3600 টাকায় বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে? সে বিক্রি 2750 টাকায় বিক্রয় করায় তার 450 টাকা ক্ষতি হলো। তাহলে আমরা এখানে ক্রয় মূল্য আগে বের করে নেব, এটা যোগ করলে ক্রয় মূল্য বের হয়ে গেল। তো সেখান থেকে আমরা যদি 3200 টাকায় যদি আমরা ক্রয় মূল্য হয়, তাহলে 3600 টাকায় যদি আমরা বিক্রি করি তো 400 টাকা লাভ হয়। পঞ্চাশ নম্বর বলছে, একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে 4 হলে মধ্য সমানুপাতি কত হবে? তো দ্বিতীয় রাশিকে আমরা দ্বিতীয় রাশি তো কিছু নাই, আমরা দ্বিতীয় রাশিকে দ্বিতীয় রাশি হিসেবে ধরলাম আর প্রথম রাশি দ্বিতীয় রাশির মান বসিয়ে দিলাম। দ্বিতীয় রাশি দুইটা হওয়ায় এটা এটা স্কোয়ার হবে। তো সেখান থেকে আমরা 64-কে স্কোয়ার বর্গমূল করে আমরা 8 পেয়ে যাচ্ছে এখানে দ্বিতীয় রাশি। 51 নম্বর, এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই 3 হলে এক্স প্লাস ওয়াই 8xy এর মান কত? তো এক্স প্লাস ওয়াই সমান 4, এক্স মাইনাস ওয়াই সমান 3। প্রথমে যোগ করলে 2x, যোগ করলে এক পাশে হবে, বাম পাশে হবে 2x আর ডান পাশে হবে 4+3। তো বাম পাশের থেকে সেই দুইটা 4+3-এর নিচে চলে যাবে, এভাবে এটা সমাধান হয়ে হবে আর কি, শর্টকাট এটা সমাধান করা হয়েছে। ঠিক একইভাবে বিয়োগ করার সময় 4 আর ডান পাশে সমান সমানের ডান পাশে 4 আর 3 বিয়োগ হবে, আর এদিকে 2y থাকবে, 2y থেকে 2 নিচে চলে যাবে ডান পাশে। তো এইভাবে আমরা x এবং y এর মান পাবো, সেখান থেকে আমরা 8xy এর মান 14 পাবো। যদি এফ অফ এক্স ইজ ইকাল টু এক্স স্কোয়ার হয়, তবে এফ অফ এ প্লাস বি প্লাস এফ অফ এ মাইনাস বি এর মান কত? তো এফ অফ এক্স এর মান যদি এক্স স্কোয়ার হয়, তবে এফ অফ এ প্লাস বি হবে এ প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার, এফ অফ এ মাইনাস বি হবে এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এটা আমরা মানটা বসিয়ে দেবো, দেওয়ার পরে আমরা এখানে পাচ্ছি 2 স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ার। এটা আমরা
যদি সমাধান করি আর কি, সূত্র অনুযায়ী বসাই, তাহলে 2² + 2b² থাকবে। ৫৩ নম্বরে এখানে এক্স এর মান 4 এবং ওয়াই এর মান 3, ওয়াই ওয়াই টু দা পাওয়ার পাওয়ারে আছে এবং এখানে 3 চারের উপর পাওয়ারে আছে, সেজন্য ওয়াই এর মান 3 এবং ঘাত এক্স একটা ঘাত, এই ঘাতের মান হলো 4। তো এটার এক্স এবং ওয়াই এর যোগফল চেয়েছে, এক্স ওয়াই যোগফল হবে 7। এখানে একটু মিস্টেক হয়েছে, এক্স প্লাস ওয়াই এর মান চেয়েছে এখানে, কিন্তু এটা টাইপিং মিস্টেক হয়েছে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 9 একক ও ক্ষেত্রফল 54 বর্গ একক হলে তার পরিধি কত? তো ক্ষেত্রফলকে যদি আমরা দৈর্ঘ্য দিয়ে ভাগ করি তাহলে তো আমরা প্রস্থ পেয়ে যাচ্ছি, তো সেখান থেকে আমরা পরিসীমা সূত্র অনুযায়ী বসালে আমরা পরিসীমা পেয়ে যাচ্ছি, পরিধি পেয়ে যাচ্ছি। যদি পি ও কিউ জোড় সংখ্যায় এবং আর বিজোড় সংখ্যায় হয়, নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারবে না? উত্তর R/P। বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করেছিল 17 এপ্রিল 1971। মুক্তিযুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত 2 জন নারী মুক্তিযোদ্ধা হলেন ক্যাপ্টেন সিতারা বেগম ও তারামান বেবি। বাংলাদেশের সংবিধান গৃহীত হয় 4 নভেম্বর 1972, 4 নভেম্বর সংবিধান দিবস। বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম AM আমিনউদ্দিন, তিনি দেশের 16তম অ্যাটর্নি জেনারেল। আমার দেখা নয়া চীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা কততম প্রকাশিত গ্রন্থ? তৃতীয়। প্রথম অসমাপ্ত আত্মজীবনী, দ্বিতীয় কারাগারের রোজনামচা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হওয়া সর্বশেষ 2টি বিমানের নাম হলো আকাশতরী ও শ্বেত বালিকা। ২৭ মার্চ 2021 কোন দুটি দেশ 25 বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে? চীন ও ইরান। সেভেন সিস্টার বলা হয় পূর্ব ভারতের 7টি রাজ্যকে। কোভিড-19 অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিক টিকা সর্বপ্রথম কোন দেশ ব্যবহারের অনুমতি প্রদান করে? যুক্তরাজ্য। কয়লা উৎপাদনে বিশ্বে প্রথম চীন। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ক্রিকেট বিশ্বকাপ 2020 এর ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভারত, চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। বিশ্ব পরিবেশ দিবস 5 জুন। আগুন ও বরফের ভূমি বলা হয় আইসল্যান্ডকে।
ভারতের কোন অঞ্চলের সাথে বাংলাদেশের দীর্ঘ সীমানা বিদ্যমান? পশ্চিমবঙ্গ। কিবোর্ডের দুইটি কোন দুইটি কির সমন্বয়ে সেন্ট্রাল অ্যালাইনমেন্ট করা যাবে? কন্ট্রোল ই। ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে? অগ্ন্যাশয়। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্যোক্তা স্যার অ্যালেন অক্টাভিয়ান হিউম। বরেন্দ্র রিসার্চ সোসাইটি কোথায় এবং কত সালে প্রতিষ্ঠিত হয়? রাজশাহী জেলায় 1910 সালে। এ ব্রিফ হিস্টোরি অফ সেভেন কিলিংস বইটির লেখক মার্লন জেমস। নাগাসকি নগরীতে বিস্ফোরিত পারমাণবিক বোমার নাম ছিল ফ্যাটম্যান। লং ওয়াক টু ফ্রিডম গ্রন্থটির লেখক নেলসন ম্যান্ডেলা। কৃষক প্রজাপার্টি কত সালে প্রতিষ্ঠিত? 1936 সালে। কিবোর্ডের উপর তেল রঙের চর দখল, ছবিটি আঁকা এস এম সুলতানের। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবার কাছে অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ।